আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন আমরা আসছি কি গোডাউনে, এখানে আমরা নদীর ওই পারে যাবো। রোকসানাভাবে নিয়ে আসছি, আসলে আমি তো এত কিছু চিনি না, তাই ভালোভাবে বলতেও পারছি না। এই তিরিশ গোডাউনে এই যে নদীর পাশে নানা রকমের মজার মজার খাবার, এখানে আমাদের এখন বসা হচ্ছে না, খাবারও খাওয়া হচ্ছে না, সেজন্য আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। না না আমরা যাবো, এটা না না আমরা এটা যাবো, না না অসুবিধা। পরে পরে ওরে আল্লাহ রে আল্লাহ রে, বস, হ্যাঁ রাখতেছি রে ভাই, মাত্র আসছি না। আমরা নৌকায় চড়ে অ্যাডামস পার্কে যাচ্ছি, বরিশালের কীর্তন নদীর গা ঘেঁষে এই পার্কটি। তা আমাদের রোকসানা ভাবির অনেক পছন্দের পার্ক, সেজন্য আমাদেরকে নিয়ে যাচ্ছে। তা আমাদের রাত 9টায় কিন্তু লঞ্চ ছেড়ে দিবে, তার আগে আমাদের লঞ্চঘাট পৌঁছাতে হবে। তো সালাউদ্দিন হাই বলতেছে, সালাউদ্দিন সকাল থেকে আমাদের সঙ্গে ছিল, জাকির ভাই ওকে দিয়ে আমাদের জন্য গাড়ি পাঠিয়েছিল। তারপর আমরা হায়দ্রাবাদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। যারা এই ব্লগটি দেখছেন, তার আগের ব্লগটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তা আজকে আমাদের বরিশালের লাস্ট ঘোরাঘুরি, এই অ্যাডামস পার্কটা রোকসানা ভাবির অনেক মানে ইচ্ছে ছিল আমাকে দেখানোর জন্য। তো আমরা যাচ্ছি, তো ভাবি ভয় পাচ্ছে, ভাইকে জড়িয়ে আছে। তো আমি একটু অবাক হলাম যে বরিশালের মেয়ে হয়ে আবার এত ভয় কিসের। তা আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। অবশেষে বরিশালে এসে নৌকায়ও চড়া হয়ে গেল। আমরা অ্যাডামস পার্কে চলে আসছি, দেখতে পাচ্ছেন নদীর পাশ ঘিরে এই পার্কটি, সুন্দর পার্ক, বাইরে থেকে দেখে খুব ভালো লাগছে। তো অবশেষে পার্কটি দেখার সৌভাগ্য হয়ে গেল। তো আমরা তো একদম বেলা ডুবার আগ মুহূর্তে এসেছি, জানি না কতক্ষণ থাকতে পারবো, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এরপর আমাদের তো তাড়া আছে, যেতে হবে। আর একটা কথা সবার জন্য বলবো, যে যারা সুস্থ সুন্দর আছেন, সুস্থ থাকাকালীনই আপনারা ঘুরে বেড়াবেন। আমি এই যে দেখেন, এই নৌকা থেকে নামার ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে এইভাবে নৌকা থেকে নামা উঠাটা কিন্তু মানে ইজি না। আর নর্মালি ঘোরাফেরার মধ্যে দেখা যায় পাহাড় পর্বত উঁচু নিচুতে হাঁটা চলা করতেই হবে, সেজন্য কিন্তু এনার্জিও দরকার। সব কিছুরই কিন্তু একটা সময় থাকতে সব কিছুই করতে হয়, যে পরে করব,
পরে দেখব, এই কথাটা আমি মনে করি একেবারেই রাইট না। সব কিছুই কিন্তু সবসময় সুযোগ সুবিধা হয়ে ওঠে না, যখনই আপনারা সুযোগ সুবিধা পাবেন তখনই ঘুরে বেড়াবেন। এক সময় দেখা যাবে টাকা টাকার জায়গায় পড়ে আছে, মানে এনার্জি নাই, তাই না? বয়সের সঙ্গে সঙ্গে সব কিছুই কিন্তু কমে আসে, আর ঘোরাফেরার মধ্যে কিন্তু অনেক স্পিড থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, এনার্জি থাকতে হবে, তাহলে আপনি ঘুরে ফিরে আনন্দ উপভোগ করতে পারবেন, নয়তো সে আনন্দটা পাওয়া যায় না। মানে আমি আমার দিক দিয়ে আমি মানে চিন্তা করেছি, অনেক আমি আমার মধ্যে চেঞ্জ খুঁজে পেয়েছি, সেই জন্য আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি। তা আগে যেমন অ্যাক্টিভিটিস ছিল, আমি অনেক আনন্দের সঙ্গে ঘুরে বেড়াতাম, কষ্ট হতো না, এখন ঘোরাফেরাটা আমার কাছে সবসময় পছন্দ, এখনও পছন্দ, সেই জন্য আমি ঘুরে বেড়াই। তবে আগের মতো এত ইজি লাগে না, সব কিছুতে একটু কষ্ট লাগে। তা আমরা ঢুকে পড়ছি অ্যাডামস পার্কে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল দিয়ে সাজানো। তো এই পার্কে এইখান থেকে চারাগাছ কেনা যায়, এখানে বিক্রি করা হয়। তো চারপাশে দেখতে পাচ্ছেন ফুল গাছের চারা গাছ, ফুলের গাছ, অনেক সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে। এখানে ওরা সেল করে থাকেন, এখানে রেস্টুরেন্ট আছে। তা আমরা তো খুব ঝটপট করে একটু দেখে নিব, সেজন্য আমি আপনাদের সঙ্গে ভালো করে শেয়ার করতে পারবো না। অ্যাকচুয়ালি কোথাও ঘুরতে আসলে অনেক সময় নিয়ে আসতে হয়, এদিক দিয়ে সোজা একটা পথ দেখা যাচ্ছে, তো এদিকটা আমরা যাচ্ছি না, একটু ভিতরের দিকে যাচ্ছি, যে একটু ঝটপট করে ঘুরে চলে আসব। আর আমাদের এক টেনশন কাজ করতেছে যে আমাদের টাইমলি আবার লঞ্চঘাট পৌঁছাতে হবে। অ্যাডামস পার্ক থেকে লঞ্চঘাট কিন্তু অত একটা দূর না, যেটা মানে আমাকে রোকসানাভাবে বলছে, সেই জন্য এত টেনশন করতেছিল না ভাবি বলে আগে একটু ঘুরে ফিরে আপনি রাইট টাইমে পৌঁছে যেতে পারবেন। সেজন্য আসলে আশা যে একদম যাওয়ার আগ মুহূর্তে ঘুরতে চলে আসলাম এই অ্যাডামস পার্কে। তো এখানে দেখেন সুন্দর হার্ট শেপ করা, খুব সুন্দর এই স্পেসটা আমাদের কাছে খুব ভালো লেগেছে, সেই জন্য আমরা এক এক করে এখানে ছবি উঠিয়ে ফেললাম। এখানে দোলনাটা দেখে আবার আমার একটু বসতে ইচ্ছে হয়েছে, মুসা তো আগে থেকে বসে আছে, তারপর রোকসান ভাই বলতেছিল ভাইয়ের পাশে গিয়ে বসেন আমি একটা ছবি উঠিয়ে দেই, দোলনায় দোল খেতে ভালো লাগে। আর পরন্ত বিকেলবেলা কিন্তু অন্যরকম ভালো লাগে, ঘুরে বেড়াতে বেশি ভালো লাগে, আর আমাদের হাতে সময় কম, সেজন্য আমরা একটু মনের দিক থেকে অস্থির ছিলাম, ওরকম মানে মেন্টালিটি মানে শান্ত ছিল না, খালি বারবার মনে হচ্ছিলো যেতে হবে যেতে হবে, ওইটাই বারবার মনে হচ্ছিলো। আম গাছে দেখেন এবার কত আমের ফুল এসেছে, অনেক অনেক আম হবে, ঝড় বৃষ্টি বেশি হবে, যেটা ছোটোকালে নানি দাদিদের কাছ থেকে শুনতাম। এখানে সুন্দর একটা পুকুর আছে, পুকুর ঘাটে অনেকেই বসে আছে, পুকুর ঘাটটা অনেক সুন্দর পাকা করা, এই পুকুরে বোট আছে, ইচ্ছে করলে আপনার বোটে চড়ে বেড়াতে পারবেন। তারপর এই তো আমরা হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি, দেখা যাক কতটুকু কি দেখতে পাই। অনেক সুন্দর একদম গ্রিন, হ্যাঁ হ্যাঁ সন্ধ্যা হয়ে গেল। Thank you.
মাঝে একটা সুন্দর ঘরের মতো দেখা যাচ্ছে, ওখানে গিয়ে অনেকেই ছবি উঠাচ্ছে। তো আমরা আসলে সময় স্বল্পতার জন্য সব জায়গায় যেতে পারছি না। এইখানে এই ক্যাফেতে চা কফি নানা রকমের মানে ফ্লেভার আইসক্রিম আছে, ঘুরে ফিরে আপনি একটু গরম ঠান্ডা খেতে পারবেন। তো এখানে দোলনা দেখে আমি একটু বসে গেছি, মাগরিবে আজান দিয়ে দিচ্ছে, বেলা তো ডুবেই গেল, আর বেশিক্ষণ থাকাও যাবে না। এখানে এই ছাতা, এই এখানে মানে দেখা যায় এত সুন্দর ছাতা দিয়ে সাজানো। এখানে মানে যারা আসতেছে তারা এখান থেকে ছবি উঠাচ্ছে, তো আমরাও ছবি উঠিয়ে নিচ্ছি, সুযোগ হারিয়ে লাভ কি, তাই না? এই জায়গাটা অনেক সুন্দর, আপনারা যারা আসবেন এখানে ছবি উঠাতে মিস করবেন না। সন্ধ্যার পরপর বেশি ভালো লাগতেছে, চারপাশে লাইট অন হয়ে গেছে, তো অনেক ভালো লাগতেছিল, মনে হচ্ছিল বেশ সময় ধরে থাকি, তবে বেশ সময় নিয়ে থাকা যাবে না, যেতে হবে যেতে হবে। বরিশালে ঘোরাঘুরি শেষ, আসার পর অনেক ঘোরা হয়েছে, তা আলহামদুলিল্লাহ ফ্রেন্ডরা থাকাতে বেশি আনন্দ পেয়েছি এবার বরিশালে এসে। তারপর একাও একটু ছবি উঠিয়ে নিলাম, রোকসানা ভাবিকে আমি বারবার বিরক্ত করতেছিলাম। তা আসলে দেখা যায় অনেক জায়গায় গেলে না আমি ভিডিও করি, আমার ওরকম ছবি থাকে না, তা আজকে অনেকগুলো ছবি উঠানো হয়েছে রোকসানা ভাবি থাকাতে। তারপর এত সুন্দর এখানে বসার, কি সুন্দর ব্যবস্থা দেখেন, একদম বাঁশ দিয়ে করা, একদম মানে গ্রামের বাড়ির মতো লাগতেছে। একপাশে বাচ্চারা খেলাধুলা করছে, এই পাশে অনেক ফুলের চারা গাছ দেখা যাচ্ছে, আর এখানে সুন্দর একটা ঝর্ণা দেখা যাচ্ছে, খুবই সুন্দর, তবে ঝর্ণাটা চালু নেই। তো আমাদের কাছে খুব ভালো লেগেছে, সুন্দর পাথর দিয়ে করা, পানি ছাড়া থাকলে বেশি ভালো লাগতো। ফুলের কাছে যান ভাবি, ফুলের কাছে একটু ছবি তুলে দেই। মনে হচ্ছে কি জানেন, লাল আর হলুদ, তো পয়লা ফাল্গুন, অনেক সুন্দর না? হ্যাঁ ভালো লাগছে না? আসার মানে নৌকা ভ্রমণটা অনেক ভালো লাগছে, আর পার্কটা দেখে তো মন জুড়ে গেছে। ঘুরে এখানে আসছি আর কি, এই পাশে একটা ফ্লাওয়ার, একবার না তুমি এখানে বসছিল, একবার উপরে উঠে গেছিল ইয়ের মধ্যে, কি জানি বলে নামটা ভুলে দেখেন, দাঁড়াও ছবি উঠা দেখ ভাবি, আসতেছি আমি। এটা একটা ফ্রেম, ওই পাশে তো আরো সুন্দর, আমরা ঝটপট করে একদম পার্ক দেখে নিছি, এখন আমাদের যাওয়ার পালা। তা আজকে আমাদের বরিশালে লাস্ট ঘোরাঘুরি, আজকে রাতে আমাদের ঢাকায় ফিরে যেতে হবে, আমাদের রাত 9টার সময় লঞ্চ ছেড়ে দিবে, তার আগে সুন্দর মতো পৌঁছাতে হবে। তা আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, সব ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে, লঞ্চে, লঞ্চ দিয়ে আমরা বরিশাল থেকে ঢাকায় যাব, তখন আবারও দেখা হবে, কথা হবে, সে পর্যন্ত সব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।